हेलो एवरीवन, वेलकम बैक टू रेमिस किचन। आज आबारो हाजिर होयेछे टी टाइम एकटा स्नैक्स रेसिपी निये। सन्ध्याबेला चायेर साथे एकटू भाजा भुजि, एकटू पकोड़ा चप, এই জাতীয় কিছু খেতে তো ভীষণই ভাল লাগে, তেমনই একটা রেসিপি। আর সামনে রোজা আসছে, রমজান মাস স্পেশাল, ডিমের একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখি এই রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি। এখানে কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে আমি একটু জিরা ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আর আমি গ্রেটেড আদা এখানে দিয়ে দিলাম। অনেকে এখানে রসুন ব্যবহার করে, পেঁয়াজ দেয় বা দিতেই পারেন, তবে আমার এটার জন্য এই কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লাগে। আর আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি আলুটা, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে এটা একটু ভেজে নিচ্ছি। আমি একটু আন্দাজ মতো লবণ দিয়ে দিয়েছি, আর আমি দিচ্ছি এখানে গুঁড়ো লঙ্কার লঙ্কা। আপনারা এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে করলাম না, আমি গুঁড়ো লঙ্কাটাই ব্যবহার করলাম। আলুটাকে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো আরও রেসিপি নিয়ে হাজির হব। আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, কালারটাও একদম অন্যরকম হয়ে গেছে। আমি এর মধ্যে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। অবশ্যই বারবার বলছি, যারা লঙ্কা খেতে ভালোবাসে, কাঁচা লঙ্কা দারুণ একটা গন্ধ হয়, সেটাও এখানে ব্যবহার করতেই পারেন। আমি দিলাম না, কারণ আমার ঘরে অনেকে পছন্দ করে না, বাচ্চা আছে, তার জন্যে একটু অ্যাভয়েড করলাম। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে ঠান্ডা হতে দিয়েছি। আর অন্যদিকে আমি যে ব্যাটারটা রেডি করে নিচ্ছি সেটা দেখাচ্ছি। আমি এখানে বেসন নিয়ে নিয়েছি 3 চামচ মতো, আর আমি 1 চামচ এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি আন্দাজ মতো একটু লবণ দিচ্ছি, আর আমি এখানে দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো। আর বিশেষ কিছু দেওয়ার প্রয়োজন নেই এখানে। দিয়ে আমি জল দিয়ে এটা একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি, পাতলা ব্যাটার নয়, কিন্তু একটু ঘন ব্যাটারটা হবে। দেখুন ঠিক এতটাই ঘনত্ব হবে ব্যাটারটা। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি যে আলুটা রেডি করে রেখেছি সেটা ভাগ ভাগ করে নিচ্ছি আর কি। যে সাইজের আমি এখানে চপটা বানাবো সেই সাইজে, তাহলে কি সুবিধা হয়, একটা ছোট একটা বড় হয় না। আমি আর এখানে একটা হার্ড বয়েল ডিম নিয়ে নিয়েছি, এই ডিমটা অবশ্যই কিন্তু হার্ড বয়েল হতে হবে, না হলে কিন্তু চপের টেস্ট হবে না। আমি ডিমটাকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যদি মনে করেন হাফ হাফ করে বানাবেন তাও বানাতে পারেন, যদি মনে করেন ডিমটাকে 6 টুকরো বানাবেন তাও বানাতে পারেন। আমি এই একটা আলু নিয়ে নিচ্ছি, নিয়ে একটু হাতের মধ্যে ছড়িয়ে দিয়ে এইভাবে ছড়িয়ে নিলাম, নিয়ে একটা ডিমের টুকরো এর মধ্যে দিচ্ছি, দিয়ে খুব সুন্দরভাবে আমি চারিদিকটা কভার করে নিচ্ছি, নিয়ে একটা চপের শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি বাকি চপগুলো সব রেডি করে নিচ্ছি ডিমটা ভরে। খুব দারুণ একটা রেসিপি, খেতে ভীষণ ভাল লাগে। আপনারা এরপরে এতে ব্রেড ক্রাম্পস দিয়েও কোটটা করতে পারেন, আমি সেটাও করি। তবে এটা করলে কি হয়, ডিম একটা সফট জিনিস, তো বেসনের কোটে যদি এটা দিয়ে ফ্রাই করা হয় সেটা খেতেও খুব ভালো লাগে। এইভাবে আমি বাকিগুলোও সব করে নিয়েছি, নিয়ে আমি অন্যদিকে প্যানে তেল গরম করে নিয়েছি। আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এইভাবে আমি কোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি রেডি ডিমের চপগুলো আমি এইভাবে সব তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম। দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটা ফ্রাই করে নিচ্ছি, যাতে ক্রিসপি হয় আর পুড়ে যাতে না যায়, একটা গোল্ডেন ফ্রাই পর্যন্ত আমি এটাকে ফ্রাই করব। বারবার বলি, আমি প্রত্যেকটা রেসিপিতেই বলি, কোনো জিনিস ওভার কুক ঠিক নয়, তো ঠিক তেমনই আমি গোল্ডেন ফ্রাই করব, মানে এটা গোল্ডেন ফ্রাই হবে আমার। দেখুন ডিমের চপগুলো একদম ফ্রাই হয়ে গেছে, কি দারুণ, বেশ ক্রিসপি বাইরেটা, আর ভিতরটা তো একদমই সফট, খুব দারুণ খেতে হয়, আর কি দারুণ একটা গন্ধ বের হচ্ছে।
যেহেতু ধনে পাতা আছে আর সবের মিশ্রণ তো একটা দারুণ ইয়াম্মি গন্ধ পাওয়া যাচ্ছে, আমি তুলে নিচ্ছি। দেখুন আমার ডিমের চপ একদমই রেডি, খুব ইজিয়েস্ট পদ্ধতিতে ঝটপট হয়ে যায় এমন একটা রেসিপি নিয়ে এসেছিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।